ভাই ছাদে আসলাম, দেখো কত চারিদিকে কুয়াশায় কুয়াশা, তার মধ্যে আবার ঠান্ডা হাওয়া হচ্ছে ভাই। তার মধ্যে আমি হাঁফাতে পড়ে রয়েছি, আমি দেখাতে পারছি না, কারণ আমি ঘুম থেকে উঠেছি সবে, সেই জন্য ফ্রেশ না ভাই, আমি দেখাতে ইচ্ছা করছে না নিজের মুখ। ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করবো, কিন্তু চারিদিকে দেখো কুয়াশায় কুয়াশা, তার মধ্যে আবার হাওয়াও হচ্ছে। Here we are, we locked down in different cities, and our virtual connection falls apart. Guess it's been too many years since California. Now the memories of us is all I have. See, one day I'm gonna reach ya, take a plane for many miles. We pretend that time didn't pass by when we're on Mulholland Drive. I know it won't be long before dawn. Gotta be patient for a while. Someday we'll look at stars in the same sky. Take me back to the love that we once knew, when the walls were closing in like they... আমার মুখ থেকে লিটারালি ধোয়া বেরোচ্ছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। ঠান্ডা ভাই সাহ, আমার মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, সিরিয়াসলি লিটারালি আমি বুঝতে পারছি। আমার ক্যামেরাটা সেরকম হলে তাহলে ক্যামেরাও বুঝতে পারতে তোমরা, মানে অতটা না, বাট ধোয়া বেরোচ্ছে, মানে শীত পড়েছে বোঝা যাচ্ছে, শীত পড়েছে ভাই, এটাকে শীত বলে। তো নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকে আমি এই শীতের দিনে সারাদিন আমি কী করি সেটাই দেখাবো ওকে। আর ভিডিও কন্টিনিউ থাকবে, কন্টিনিউ চলবে, তোমরা তো অবশ্যই দেখতে পাবে কী করছি না করছি। তো চলো দেখি কী কী করা যায়। আপাতত একটুখানি ঠান্ডার মধ্যে দাঁড়াচ্ছি ওপরে, যেই হাওয়া দেবে আমি আবার নিচে দৌড়াবো। ওকে, তো চলো দেখি কী করা যায় সারাদিনে। তোমরা দেখ আমার সঙ্গে সারাদিনটা কাটানোর জন্য রেডি? Okay, 1, 2, 3, start. Now, 'cause it's been too many years since California. I wish I could get there, I don't know how. See, one day I'm gonna reach ya, take a plane for many miles. We pretend that time didn't pass us by when we're up. তো এখন বাজে প্রায় 11টা, এখন বাইরে এরকম মেঘলা ওয়েদার বলে এখনো বেরোনো হয়নি, তো বাইরে বেরিয়ে দেখতে হবে যে ওয়েদার ঠিক হলো কিনা। তো আপাতত আমার ব্রেকফাস্ট চলে এসে সকালবেলার, সেটা খাবো, দাঁড়াও দেখাই তোমাদের কি রয়েছে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে কি, রুটি, ডালের বড়া অ্যান্ড পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা। তো আমি ব্রেকফাস্টটা করে নিই, দেন বাইরে বেরিয়ে দেখি বাইরের ওয়েদার ঠিক হলো কিনা। ওকে চলো, তো চলো দেখা যাক ওয়েদারটা কেমন হলো না হলো। ওকে চলো ভাই, রোদ্দুর উঠে গেছে, রোদ্দুর উঠে গেছে, ফোন পড়তে এখন। তো গাইস বাইরে রোদ্দুর উঠে গেছে, বাট ঠান্ডাটা স্টিল রয়েছে, হাওয়াও হচ্ছে, সবই রয়েছে, ঠান্ডাটা রয়েছে বাট রোদ্দুরটা উঠে গেছে। তো এতক্ষণ পরে সূর্য দেবতা উঠেছে আমাদের, সূর্যদেব। তো সকাল থেকে যেরকম একটা ওয়েদার হয়েছিল, সেই ওয়েদারের জন্য আমার মাথায় একটা শর্টসের কয়েকটা কনসেপ্ট মাথায় এসেছিল বুদ্ধি। তো ওই কনসেপ্টগুলো আজমাবো ভেবেছিলাম এই ওয়েদারে, বাট হলো না, রোদ্দুর উঠে গেল। তো আপাতত রোদ্দুর উঠে গেছে তো কিছু করার নেই, কিন্তু আমার সারা সপ্তাহ চালানোর মতন আমার শর্টসের ভিডিও দরকার। তো আমি ভাবছি রোদ্দুর উঠুক আর যাই হোক, শর্টসের ভিডিওটা গিয়ে শ্যুট করে নিই। তো ভিডিওটা শ্যুট করতে যাব, তার আগে আমি স্নান করে যাই, নাহলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো আমি এখন স্নান করতে যাচ্ছি, ওকে, স্নান করে তারপরে তোমাদেরকেও নিয়ে যাবো শর্টসের ভিডিও শ্যুট করার জন্য। ওকে চলো,
তো নতুন রাস্তায় এসেছিলাম, এসে স্নান করে আসার পরে ঈদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ভিডিও করতে চলে এসেছিলাম, ঠিক আছে, নতুন রাস্তায় এসে। তো ভিডিও টিডিও করলাম, ভালো মতন করা হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে দেখাবো না, কারণ শর্টসে ছেড়ে দিয়েছি। তোমরা এখনই গিয়ে শর্টসে চেক আউট করো, শর্টসটা আমারও ভালো লেগেছে। দিদিরা যখন বানাচ্ছিল তখন ওদেরও সিনগুলো বেশ, মানে যে কটা শর্ট নিচ্ছে, যে কটা টেক নিচ্ছে, সব কটা ভালো লেগেছে। সো গিয়ে এখনই চেক আউট করো। মান মেরি যা বলে ছেড়েছি, যেটা গ্লোবাল টপ 50 এসছে সংটা, সেটাকে ট্রিবিউট জানিয়ে ছেড়েছি। তোমরা গিয়ে এখনই চেক আউট করো আর শেয়ার করো, ভালো লাগলে লাইক করে দিও, ওকে, কমেন্ট করো নানা রকমে। তো আমি এখন খেতে যাচ্ছি বাড়িতে, ফোন করেছিল, ডেকেছিল, তো যাই বাড়ি গিয়ে খাই, ওকে, চলো। হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30, আর এখন আমি ব্লগ করছি এটা দেখানোর জন্য। তো বাবা দোকান থেকে কিছু বেকারি কেক নিয়ে এসেছিল, এগুলো হচ্ছে কাপ কেক, বেকারিতে তৈরি করা নিজের হাতে, ওকে, লেটস গো ট্রাই ইট, ওকে, চলো। তো চলো এটাকে কেটে দেখতে। তো কিছুটা এরকম দেখতে কাপ কেক, ওকে, কাগজের কাপ দিয়ে করা। তো চলো এটাকে ট্রাই করে দেখি। গুড, অনেকদিন আগে করা হয়েছিল সেটা বোঝা যাচ্ছে, বাট ভেতর থেকে আমি ভেবেছিলাম বেক কেক হবে, মানে বেকড কেক হবে, এটা ফ্রুট কেক অতটা ভালো লাগে না, ঠিক আছে, খেয়ে নিচ্ছি। তো মোটামুটি ভালোই, ওকে, ভালোই, বেকারিদের সব জিনিসই মোটামুটি ভালো হয় বাড়িতে তৈরি করা বলে কথা, ওকে। তো চলো এটাকে শেষ করি, ফিনিশ করি, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি, ওকে, চলো। তো কেক ফিনিশ হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি একটুখানি দিদি বাড়ি, কারণ কালকের থেকে মাস্টার শেফ শুরু হয়েছে, আর মাস্টার শেফ যখনই শুরু হয় দিদিদের সঙ্গে একসাথে দেখি। তো এখন আমি দিদি বাড়িতে যাচ্ছি একসাথে মাস্টার শেফ দেখার জন্য, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এখন আমি হচ্ছে গিয়ে যেরকম বলেছিলাম মাস্টার শেফ দেখতে এসছি, তো এখানে মাস্টার শেফ হচ্ছে, দেখতে পারবে না তোমরা, মাস্টার শেফ হচ্ছে এখানে, তো দেখি, ওকে, চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করো। হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে গিয়ে 11, আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দিদি বাড়ি থেকে চলে আসা হয়ে গেছিল প্রায় 10:30 নাগাদ, মাস্টার শেফ দেখলাম, তো খেয়ে দিয়ে আসা হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে আমি শুতে এসেছি, মশারি তলায় যাবো, আজকে সেই লেভেলের ঠান্ডা এখনো, তো এডিটটা করবো মশারি তলায় গিয়ে, দেন ঘুমিয়ে পড়বো, সেই জন্য ব্লগ শেষ করার জন্য আসলাম। তো আজকের ব্লগটা ছিল এত পর্যন্তই, ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো তোমাদের যা যা কমেন্ট করার, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ো।